আসসালামু আলাইকুম সবাইকে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। তো আজকে আমার এমন একটা ইন্টারেস্টিং মানুষের সাথে পরিচয় হয়েছে মালয়েশিয়ার রাজধানীর এই ব্যস্ততম এরিয়াতে। তো আমার সাথে দেখতে পাচ্ছেন সাকিব খান, মানে হিরো। তো হিরো কেন বলতেছি, আসলে সাকিব খান হচ্ছে যে বাংলাদেশ থেকে আসছে, তো উনি বাংলাদেশে নাটকও অভিনয় করত। তো আমাকে আইসা বলতেছে যে ভাই, আমি তো বাংলাদেশে নাটক অভিনয় করতাম, পরে আমাকে দু তিনটা নাটক দেখাইতেছে যে ভাই দেখুন। তা আসলে আমি দেখে আরও মানে কি বলবো, যে মানে অবাক হইলাম যে ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছু, এবং প্রফেশনাল, একদম প্রফেশনাল। তো ওনার কাছ থেকে বিস্তারিত জানবো অ্যাকচুয়ালি উনি কী কী নাটক অভিনয় করছে এবং কি কী প্রবলেমের কারণে পরে মালয়েশিয়াতে চলে আসছে। তো সাকিব খান ভাই, আপনাকে আমার চ্যানেলে প্রথমবারের মতো স্বাগতম। বাংলাদেশের নোয়াখালী থেকে আসছে উনি। তো আসলে আপনি মালয়েশিয়াতে কেন আসছেন? আমি যতটুকু জানলাম যে আপনি নাটক অভিনয় করেন। মালয়েশিয়া আসা হচ্ছে, আমি যে নাটকে অভিনয় করছি, মানে যে চ্যানেলে কাজ করছি বড় ভাইদের সাথে, ওনাদের চ্যানেলে একটু প্রবলেম হয়েছে, কারণ ওনারা চ্যানেলটা নষ্ট করে দিছে। তারপর আর কোনো ইয়েতে কাজ করা হয় নাই। নষ্টটা করছে কেন, কী জন্য নষ্ট করছে? নষ্টটা করছে যখন একটু প্রফেশনাল হয়েছে, মানে একটু মানুষ দেখতেছে দর্শক নাটকগুলো, তখন আশা স্টার্ট হয়েছে, টাকা আসা স্টার্ট হয়েছে ডলার। তখন তারা মানে দুই বন্ধু ছিল, বন্ধু মানে ওই টাকা ইয়ে নিয়ে সমস্যা নিয়ে ওরা চ্যানেলটা নষ্ট করে দিছে। তো আপনাদেরকে একটা কথা বলি, আমি ইউটিউবে আর অ্যাডসেন্সে হচ্ছে যে টাকা আসে ইউএস থেকে, মানে গুগল থেকে পে করা হয় আর কি। তো যদি এটা মানে দুই তিনজন পার্টনারে করে যদি ইউটিউব চ্যানেল খোলা হয় আর কি অ্যাডসেন্সে, তাহলে ওই এক সময় না এক সময় টাকা নিয়ে প্রবলেম পড়ে। কারণ হচ্ছে যাই দুই তিনজনে যদি আপনার ইয়ে করে, তাহলে হচ্ছে যাই ওই টাকা নিয়ে ওরা বাগবাটোয়ারা নিয়ে সমস্যাতে পড়ে যায় আর কি। তো এরপরে হচ্ছে যাই, আপনি কোন কোন নাটক অভিনয় করছেন ভাই একটু বলবেন? প্রথমটা হচ্ছে তালা বাবা, ওইটাতে ছিলাম এক ফ্রেন্ড হিসাবে, মানে পটকা সবাই তালা বাবার সন্ধান দিছি। আর দ্বিতীয়টা হচ্ছে লন্ডনী মেয়ে। লন্ডনী মেয়ে, ওইটাতে আপনার ক্যারেক্টার কি ছিল? ওইটা যে ক্যারেক্টার ছিল, মানে যে নায়ক ছিল তার বন্ধু ছিলাম, বন্ধু হিসাবে। আর তৃতীয়টা হচ্ছে বড় ভাই। বড় ভাই, ওইখানে আপনার ক্যারেক্টার কি ছিল? ওইখানে ভিলেন ছিলাম। ওইখানে ভিলেন ছিল, ভিলেন। আর আরেকটা আছে ছোট ভাই বড় ভাই, ওটার নামই হচ্ছে ছোট ভাই বড় ভাই। ওটার হচ্ছে মানে লাস্টে দিয়ে ছোট ভাই বড় ভাই প্রবলেম হয়ে যায়, মানে লাস্টে প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, ওইটাতে ছোট ভাইয়ের বন্ধু ছিলাম। ও আচ্ছা, ছোট ভাইয়ের বন্ধু হিসেবে আপনার ক্যারেক্টারটা প্লে করতে হয়েছে। মানে ফিন লাগাইছি, বেজাল লাগাই দিছি। আসলে ভাই অনেক ইন্টারেস্টিং। আসলে আপনি মানে মালয়েশিয়া আসার কারণটা হচ্ছে যে ওই চ্যানেলটা তখন ওরা ইয়ে করে দিছে, স্টপ করে দিছে টাকা নিয়ে, ইয়ে করে টাকা নিয়ে করে হচ্ছে যে আপনি মালয়েশিয়াতে চলে আসছেন। এখন ছেলে মানুষ একটা তো একটা করতে হবে টাকা ইনকাম, টাকা ছাড়া ছেলে মানুষের কোনো দাম নাই, এটা তো সবাই জানেন। এটা তো আসলে আসলে আপনার কথাগুলো যদিও সাধারণ, কিন্তু বাস্তবতার সাথে একদম মিল আছে। আর ফ্যামিলি তো একটা ছেলের উপরে পুরো ফ্যামিলি থাকে। তো আসলে সাকিব খান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিউয়ার্সরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখে, তো সবাই কমেন্ট করে জানাবেন। তো ইনশাল্লাহ আমরা সাকিব খান ভাইকে নিয়ে আমাদের এই চ্যানেলে পর্যায়ক্রমে ভিডিও দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ, তো অসংখ্য ধন্যবাদ সাকিব খান ভাই আপনাকে আমার সাথে দেখা করার জন্য। তো ইনশাল্লাহ আবার দেখা হবে, ভালো থাকেন। ইনশাল্লাহ, ওকে। তো অবশ্যই দেখা হবে পরে ভিডিওতে। যারা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব।